হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মজাদার একটি রেসিপি করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিতেছি। দেখুন আমি কিভাবে এটা রান্না করি। ইলিশ মাছের মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলা একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটি গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম, এখন এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে ভেজে নিচ্ছি। এর এখন পেস্টটা পরে লেগে যাবে, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন পানিটা বলক এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। এখন মাছের মাথা ভেজে আমি এটার ভিতর দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব আলু। তিনটি আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এখন এটাকে ভালো করে আমি কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এখানে আমি আবার ডাটা দিব। এই জন্য আগে আলুটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতেছি, কারণ ডাটার সাথে একসঙ্গে আলু সিদ্ধ হবে না, এই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। আপনারাও এরকম আগে আলুটাকে একটু সিদ্ধ করে নেবেন। এই যে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখুন এখন আমি ডাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে দেখুন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে নিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার 5 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখুন আবার নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, নিচ থেকে লেগে পড়ব, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে ডাটাটা ভালো করে সিদ্ধ হয়। চুলার আঁচটা আমি হাই হিটে দিব। 4টি কাঁচামরিচ কেটে নিয়েছি, কেটে দিয়ে দিলাম। এই যে দেখুন এখন চুল বলক এসেছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিব। এই যে দেখুন আমার ডাটা আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে গেছে। কত সুন্দর একটি কালার এসেছে আপনারা দেখুন। এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনারা, মাছের মাথা দিয়ে এরকমভাবে রেসিপি তৈরি করে দেখুন কত সুন্দর হয়। খোদা হাফেজ।